সরকারের চলমান সাফল্য তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলা 2018 সারা দেশের ন্যায় দেবহাটায় উদ্বোধন হয়েছে। উপজেলা মুক্তমঞ্চ চত্বর জুড়ে বৃহস্পতিবার থেকে 3 দিন ব্যাপী এ মেলা চলবে। উন্নয়ন মেলায় 51টি স্টল অংশ নিয়েছে, যার মধ্যে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন, ডিজিটাল সেন্টার, বাংলাদেশ পুলিশ, প্রাথমিক মাধ্যমিক কলেজ, বেসরকারি সংগঠন, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্য অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন সহ সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত আরও অনেক দপ্তর রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প 2021 ও 2041-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা এবং গৌরব অর্জনের সাফল্য ও এর বাস্তবায়নে করণীয় বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক। এবারের মেলায় রয়েছে দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক বহুমুখী ঐতিহাসিক প্রচারণা। এছাড়া মেলার দ্বিতীয় দিন শুক্রবার বেলা 11টায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ দেবহাটা।